টবে পুঁই পাতা সবথেকে সহজ পদ্ধতি কিভাবে চাষ করে আজকে আমরা এই ভিডিওটি দেখাবো। তাহলে আপনাদের কি করতে হবে আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, একদম সিম্পল ওয়েতে বোঝানো হয়েছে। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা বাজার থেকে কয়েকটি পুঁই গাছের বীজ নিয়ে এসেছি, তো আপনারাও কিনে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কয়েকটি বীজ এই পানিতে, আপনারা কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেবেন যাতে এটি নরম হয়ে যান এবং মাটির মধ্যে পড়লে যাতে তাড়াতাড়ি এটা উঠে যায় গাছগুলি, এটার জন্য আপনাদেরকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনাদের কি করতে হবে, এই যে টবটি রয়েছে এরকম আপনারা বস্তায় মাটি ভরে নেবেন। তো আমরা এটা ভরে নিয়েছি, আপনাদেরকেও ভরে নিতে হবে। এরকম ভরে আপনাদেরকে হালকাভাবে জল দিয়ে এটাকে পুম করে নিতে হবে যাতে গাছগুলো তাড়াতাড়ি বাড়ার চেষ্টা করে। এটার জন্য আপনাদেরকে এই বস্তায় পানি দিয়ে এটাকে পুম করে নিতে হবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি আর নাই বন্ধুরা বলতে গেলে। তারপর আপনাদের কি করতে হবে, রাউন্ড সার্কেল বা আপনাদের যেভাবে ইচ্ছায় সেইভাবেই পুঁই গাছটি লাগিয়ে দিতে পারেন। তো আমরা এটাকে এখন লাগিয়ে দিব, তো দেখুন কীভাবে লাগাই। তো এইটার জন্য একটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের কীভাবে হালকা একটু একটু লাগিয়ে মাটির নিচে পুঁতে দিতে হবে, দেখুন কীভাবে সিম্পল ওয়েতে আপনারা চাষ করতে পারেন। তারপর এর উপরে হালকাভাবে মাটি দিয়ে দিবেন, এইভাবে মাটি দিয়ে দিলে এটা ঢেকে যাবে যাতে গাছগুলো বীজটি না শুকিয়ে যায় এটার জন্য। তারপর এক সপ্তাহ পর দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দরভাবে বড় হয়েছে। তো আপনারাও বাসায় টবে এরকম চাষ করতে পারবেন একদম সিম্পল পদ্ধতিতে। তো এখন আমরা এইগুলো চারা এগুলো ভ্যাকেন্সি করব, তো এগুলো আমরা তুলে নিতেছি। তো আপনারা এভাবে তুলে নেবেন এবং চারো সাইডে গোল রাউন্ড সার্কেলে এটা আমরা এখন লাগিয়ে নিব। তো দেখুন এই যে চারাগুলো রয়েছে এগুলো আমরা তুলে নিতেছি, তো আপনাদেরকেও তুলে নিতে হবে এইভাবে। এবং এটা যে মাটিগুলো রয়েছে মাটিটি শোধন করে নিতে হবে যাতে ভালো মাটি থাকলে এটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো আমরা এখন এটাকে চারো সাইডে লাগিয়ে নিতেছি। এই যে দেখুন এটা ঘন থাকলে আপনাদেরকে এইভাবে ভেঙে নিতে হবে, মাটিটা আলাদা করে নিতে হবে যাতে শিকড়গুলো ঠিক থাকে সেদিকে খেয়াল করে নিতে হবে। এবং লাগানোর পর আপনাদের প্রত্যেকটি গুঁড়ায় গুঁড়ায় পানি দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে পানিগুলো পায়, না হলে গাছটি মারা যেতে পারে। এটার জন্য আপনাদেরকে এভাবে লাগিয়ে পানি দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। এরকম শিক্ষা নিয়ে আরও ভিডিও দেখতে হলে আপনাদের উপরে ভিডিও দেওয়া ক্লিক করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।